এর আগে উইজেপুর এক্সিলেন আমরা আলিফকে রিসিভ করার জন্য আমরা টার্মিনালে আসছি। তো অনেকক্ষণ যাবো অপেক্ষা করতেছি, দিন পেরিয়ে রাত হয়ে গেছে। তো এই মাত্র আলিফ আমাকে ফোন দিল যে গাড়ি থেকে নাম দিয়েছে। দর্শক আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, আমরা দেখি আলিফের সন্ধানে দেখুন গাড়ি থেকে আসতেছে। আমি বললাম অবশ্যই এখানে আসার জন্য, দেখি কী অবস্থা আসলে। আমাদের হিরো কিন্তু দেখা যায়, আমার তো অবস্থা ভালো, অপেক্ষা করতে করতে তো জীবনই শেষ। এত কষ্ট করছে সেটা বলার বাইরে ইসলাম ভাইয়ের কাছে আমি সারা জীবন ওর কাকা বাড়িতে মারা গেছে, যদি আমার আমাদের সাথে কথা দিয়েছিল বললে ও চলে আসবে বাড়িতে, কাকা মৃত কাকাকে রেখে চলে আসবে আমাদের কথা দিয়েছিল, এবং নকশার টান এসে চলে আসবে। আমার সে আপনাদের আপু ওর সাথে কন্টিনিউ যোগাযোগ করতে যোগাযোগ করতে কি আপনার সাথে কি কথা হয়েছে? আসার পথে কোনো কথা হয়েছে না, মানে আমি আলিফের সাথে যেমন কন্টিনিউ যোগাযোগ রাখতেছিলাম, আমার আপু মাঝে মাঝে আমাকে ফোন দিচ্ছিল যে ওর আসার কি খবর। এখন আমি বলতেছিলাম যে আসতেছে আসতেছে গাড়িতে, কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে, মনে হলো আমার সাথে আমার আপুর টেনশন বেশি। তো এরপরে কি রাস্তা এখন সমস্যা হয়েছিল? আসলে দর্শক আপনাকে আপনাদেরকে বলা হয়নি, আমি আসলে ব্যক্তিগতভাবে শারীরিকভাবে খুব অসুস্থ, অসুস্থতার মধ্যেও যেহেতু আলিফ আসার কথা সেহেতু অসুস্থতার মধ্যেও ওকে আমি রিসিভ করেছি। তো আজকে আলিফ আসছে এখন পর্যন্ত কথা কিন্তু পারে না, ঠিক আছে? তো দিনের বেলা আমাদের বিকেলবেলা হয়তো পৌঁছানোর কথা ছিল, কিন্তু দর্শক আমরা এমন একটা পরিস্থিতি, গাড়ির কথা বলা হবে না, যাবে করি হয়তো বা যে কোনোভাবে লেট। তো এখন আলিফ আসছে, আমরা এখন যাবো, তুমি আসছো নাস্তা নাস্তা করো নাকি? দর্শক আপনারা পাশে যাই, পাশে আমরা থেকে আলিফকে একটু নাস্তা করাবো, নাস্তা করানোর পর আমরা দেরি করবো না, দ্রুত চলে যাবো, যেহেতু আমরা সেখানে গেলে একটু কামকাজ আছে, ওনার সাথে একটু কথাবার্তা আছে, যেহেতু দীর্ঘদিন পর আলিফ ফিরে আসলো, সেহেতু লতার সাথে সাক্ষাতের বিষয় আছে, তার মন উতলা হয়ে রয়েছে, যদিও লতা জানে না। জানি কিন্তু আমি বলবো না, আসুন দর্শক। দর্শক
দর্শক আলিফ লতার জন্য মিষ্টি কিনে ফেলছে, সে যে কত খুশি আসলে বলা খুব দুষ্কর, খুব খুশি, আমার চেয়ে বেশি খুশি, বেশি খুশি হওয়ারই কথা। দর্শক চলো আমরা যাই, দর্শক আমাদের সাথে থাক, এই টান দেবো তো। দর্শক আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে চলে যাবো শেলতার বাড়িতে, যেহেতু রাত্রের বেলা আমরা অন্ধকারে ভিডিও করতে পারবো না, তো এরপরে লতার বাড়িতে যাওয়ার পরে বাকি কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।